এদের এজেন্ডা হচ্ছে করাপশনকে বাঁচিয়ে রাখা আর পরিবারগুলোকে বাঁচিয়ে রাখা। সোনিয়া গান্ধী তার সপুত্র উপস্থিত ছিলেন সেখানে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার সপরিবারে উপস্থিত ছিলেন, লালু প্রসাদ যাদব তিনি সপরিবারে উপস্থিত ছিলেন। ওইটা ছিল কিছু টেন্টেড করাপ্টেড পলিটিক্যাল পার্টির ফ্যামিলি গেট টুগেদার। মমতা ব্যানার্জি মোদীজিকে সরানোর চেষ্টা এটা নতুন নয়। 2019 সালে জানুয়ারি মাসে 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন। সেই মঞ্চে মল্লিকার্জুন খাড়গে, মনু সিংভি, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লাহ, বদরুদ্দিন আজমল, কাশিরামজির পার্টির মায়াবতীজির পার্টি, সতীশ মিশ্রাজি, এরকম একাধিক লোকজনের সমবেত হয়েছিল। নাম দিয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়া, তার ফল ভারতবর্ষের লোক দেখেছে। করুণানিধির পরিবারকে ক্ষমতায় রাখতে চাইলে ডিএমকে কে ভোট দিন, লালু প্রসাদের পরিবারকে টিকিয়ে রাখতে চাইলে আরজেডিতে ভোট দিন। মুলায়ম সিং যাদবের লিগাসি পরিবারকে টিকিয়ে রাখতে গেলে সমাজবাদী পার্টিকে ভোট দিন, শরদ পাওয়ারের ফ্যামিলিকে টিকিয়ে রাখতে গেলে এনসিপিতে ভোট দিন। মমতা ব্যানার্জির পরিবারকে চুরি করার আরো সুযোগ দিতে চাইলে তৃণমূলকে ভোট দিন, আর দেশকে যদি বাঁচাতে চান নরেন্দ্র মোদীকে ভোট দিন। এগুলো করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জেলে যাওয়ার লাইন আরো লম্বা থেকে লম্বা হবে, এবং গরু পাচারকারীরা গিয়ে লালু প্রসাদ যাদবের পায়ে হাত দিয়েছে, জানতে চেয়েছে লালুজি গরু পাচার শেষ, এবারে গোখাদ্য চুরি করতে চাই, কিভাবে গোখাদ্য চুরি হবে ট্রেনিং দাও। লালু প্রসাদ আশীর্বাদ দিয়ে বলেছে স্ত্রীকে নিয়ে, শালিকাকে নিয়ে, বাবা আর মাকে নিয়ে একসঙ্গে তিহারে থাকো, সেই আশীর্বাদ নিয়ে। তিনি আরো বলেছেন রাজ্যপাল সমান্তরাল সরকার চালাচ্ছেন রাজভবন থেকে, উপাচার্যদের নিয়োগ করছেন, পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন সরকারকে না জানিয়ে। ওনার যা ক্ষমতা আছে, সাংবিধানিক ক্ষমতা, তার মধ্য থেকে করছেন। রাজ্যপালের মতো একজন সিনিয়র ব্যুরোক্রেট, শিক্ষিত মানুষ, বড় লেখক, তাকে মমতা ব্যানার্জির কাছ থেকে জ্ঞান নেওয়ার কোনো দরকার নেই। মাননীয় গভর্নর শুধু একটা নির্দিষ্ট পার্টি নয়, তিনি কেরালার সিপিআইএম এর মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে কাজ করেছেন, তিনি মনমোহন সিং এর সঙ্গে কাজ করেছেন, নরেন্দ্র মোদীজির সঙ্গে তিনি গ্রাম উন্নয়নের কাজ করেছেন। অতএব গভর্নরকে মমতা ব্যানার্জির অ্যাডভাইস নিয়ে কাজ করার দরকার নেই। আমারও কোনো কোনো ইস্যুতে গভর্নরের কাজ কর্ম সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল, কিন্তু এই গভর্নর এই সরকারকে অনেকটা সুযোগ সময় দিয়েছিলেন সংশোধিত হওয়ার, সংবিধানকে মান্যতা দেওয়ার, বহুদলীয় গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার, কিন্তু এই সরকার সেগুলো শুনেননি। তাই মাননীয় গভর্নরের যে আস্থা এবং বিশ্বাস মমতা ব্যানার্জি এবং তার সাকরেদের উপর ছিল সেটা উঠে গেছে। তিনি এখন আইনকে রক্ষা করতে চাইছেন, এবং তিনি কোনো পলিটিক্যাল পার্টির লোকের কথা শুনে নয়, তিনি রামনবমীর ঘটনার পরে রিসরাতে গিয়ে দেখে এসেছেন যে কারা দায়ী। গভর্নর ভাঙড় ক্যানিংয়ে গিয়ে শুধু বিজেপি নয়, সাধারণ মানুষের কাছ থেকে শুনে এসেছেন যে কিভাবে ডেমোক্রেসিকে খতম করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায়, তিনি নিজের কান এবং চোখ দিয়ে দেখে শুনেছেন, দেখেছেন। তাই আজকে গভর্নর আজকে সিবিআই কা ইস্তেমাল কা কোই সওয়াল হি নেই হ্যায়, ইয়া জো ধাঁধলি হুয়া হ্যায় খুদ ভিডিও নে কিয়া থা ক্যানিং মে, উসমে সিঙ্গল জাজ নে ডাইরেক্ট ভার্ডিক্ট দিয়া, ভিডিও কে খিলাফ কোন ইনভেস্টিগেশন করেগা, স্টেট পুলিশ নেই করেগা, সিবিআই ইজ দ্য ফিট অর্গানাইজেশন। আজ স্টেট গভর্নমেন্ট নে ডিভিশন বেঞ্চ মে গিয়া আপ টু মানডে
सिंगल बेंच का ऑर्डर में स्टे है। बंगाल में पिछले दो ढाई साल से जितना भी जांच हो रहा है, सीबीआई का जांच और एनआईए का जांच, सब कोर्ट की ऑर्डर के ऊपर हो रहा है। ममता बनर्जी का दम है तो उसका अपार कोर्ट में जाना चाहिए, जैसे उनकी सरकार ने डिविजन बेंच पे गया था और डिविजन बेंच ने मांडे तक रोक लगा दिया। लीगल बैटल कीजिए, यहाँ बीजेपी का सेंट्रल गवर्नमेंट का कोई रोल नहीं है। আদালতে একজন করে আইনজীবী যাচ্ছেন আর আদালতে একের পর এক সিবিআই কিংবা ইডি তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, এটাও উনি বিআইনি কাজ করছেন, সৌদি আরবে বসে আছেন, নমিনেশন করেছেন। আমি তো স্টেট ইলেকশন কমিশনকে ধরলাম, কি বলেছে শুনুন, কেমন ভাষাটা, দুবাই গেছিল, সৌদি আরব গেছিল, হ্যাঁ কি না, বলছে না যায়নি। তাহলে আপনার নমিনেশন ফর্মে প্রপোজার সই করালো কোথায়? যে 21% তিনি 5 তারিখে লিভ করেছেন ভারত, ফিরবেন 16 তারিখে, আপনি ক্যান্ডিডেটকে সেভ করলেন, প্রপোজার সৌদি আরব কখন গেছিল ফর্ম নিয়ে সই করাতে? হাত তুলে দিয়েছে, ইটস এ ফিট কেস অফ এনআইএ। আপনি সৌদি আরব থেকে নমিনেশন করবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে নাকি? আপনি কি ভেবেছেন আগের মতো নাকি ফাঁকতালে বেরিয়ে যাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিবডি, সি ইউ এগেন। এটা ভোটের যে দফা, সেই দফা কি বাড়ানোর আপনারা কোনো বিষয়? না না, 13 সালের মতো ভোট করতে গেলে আমাদের ডিমান্ড, আমি সকালেও বলেছি, অল বুথ সিএপিএফ কভার, সেক্টর অফিস সিএপিএফ, কিউআরটি সিএপিএফ, এভরি পুলিশ স্টেশন সিএপিএফ থাকবে, স্ট্রং রুম কাউন্টিং এর সিএপিএর আন্ডারে থাকবে উইথ টাইমার লাগানো সিসিটিভি, এবং কাউন্টিং কাউন্টিকের পরেও 10 দিন সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গে রাখতে হবে, যাতে 2021 সালের মতো পোস্ট পল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে না হতে পারে। আমরা এটা চাই। ক দফায় করলেন, ক কোম্পানি এলো, ইটস নট দ্য সাবজেক্ট অফ ভারতীয় জনতা পার্টি। পরে বাহিনী চেয়ে আবার 485 কোম্পানি বাহিনী, আমি আমরা সংখ্যায় যাব না, এটা আপনারা বলবেন। আমরা পরিষ্কার কথা বলতে চাই, 13 মডেলে যদি ভোট হয় আপনাকে 100% কভার করতে হবে, আর 100% কভার করতে গেলে আপনাকে ফেজ বাড়াতে হবে। আমরা ফেজ বাড়ানোর কথা তো বলছি না, আমরা বলছি 13 ইজ দা মডেল। সব বুথে সিএপিএফ চাই, সব স্ট্রং রূপে সিএপিএফ চাই, কাউন্টিং সিএপিএফ চাই, ভোটের পরে 15 দিন সিএপিএফ রাখতে হবে। 2021 সাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে 11টা স্টেটে ভোট হয়েছে, কর্ণাটকে ভোট হয়েছে, ত্রিপুরায় ভোট হয়েছে, মণিপুরে ভোট হয়েছে, নাগাল্যান্ডে ভোট হয়েছে, গোয়াতে ভোট হয়েছে, উত্তরাখণ্ডে ভোট হয়েছে, পাঞ্জাবে ভোট হয়েছে, উত্তরপ্রদেশে ভোট হয়েছে, তার আগে তামিলনাড়ুতে ভোট হয়েছে, পুদুচেরিতে ভোট হয়েছে, কেরালায় ভোট হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। একটা স্টেটের নাম বলুন এক্সেপ্ট দিস পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেবের বাংলা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাংলা, বলুন আর একটা স্টেটে এত পোস্ট পল ভাইল, 1 লক্ষ বিজেপি কর্মীকে সনাতনীদের ঘর ছাড়া করেছেন, আসামে রিলিফ ক্যাম্প হয়েছে, জগদীপ ধনকরজি গেছেন, 56 জনকে খুন করেছেন, ইনক্লুডিং মগরাহাটের বিজেপি ক্যান্ডিডেট মানস সাহা, তাকে গিয়াসুদ্দিন মোল্লার ছেলে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন, বাইপাসের পাশে একটা বেসরকারি হসপিটালে 1.5 মাস থাকার পরে মারা গেছে। এখানে অভিজিৎ সরকার বেলেঘাটা শুধু ওকে মারেননি, ওর পোষ্য বাড়িতে পোষা কুকুরদের পর্যন্ত মেরেছেন। এই অন্যায় আগামী দিনে আমরা করতে দেব না। পশ্চিম বাংলায় গণনার পরে 15 দিন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পশ্চিম বাংলায় রাখতে হবে, এটাও আমরা কোর্টের কাছে ভবিষ্যতে আবেদন। দাদা লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মৃত্যুর ঘটনা, এই মুহূর্তে কমিশন 4টে প্রকাশ্যে আনছে, কিন্তু কোথায় ঘটেছে সেই বিষয়টা? কমিশনকে পিসি যা দিচ্ছে তাই। আপ লোক দুসরা বার না মুঝে কোশ্চেন দিদি বলকে নেই বললাম, পিসি বললাম, দিদি জব থা তব দিদি থা, উনকে পরিবার নেই থা, বাঙাল কি লোক কি পরিবার থা। আবি তো 2 সাল কা লড়কা ভি পলিটিক্স করতা হ্যায়। আমি জিজ্ঞেস করেছিলাম রাজীব সিনহাকে,
বলুন কোতলপুরের এমএলএ এর নাম কি? হরকালীপতি হাট বিজেপি, এমপির নাম সৌমিত্র খান, ইন্দাসের এমএলএ এর নাম নির্মল ধারা, এমপির নাম সৌমিত্র খান, বিজেপির এত দুর্দশা আমার এমপি এমএলএ এর জায়গায় প্রার্থী পেলাম না, কোন একটা বাচ্চা ছেলে বিশ্বাস করবে? বিশ্বাস করবে? বাঁকুড়ার চারটা বিডিও অফিস ঘিরে রেখেছে, এরকম পশ্চিমবাংলায় ২৫টা বিডিও অফিস ঘিরে রেখেছে, ক্যানিং ১, ক্যানিং ২, হলতা, ভাঙড় ১, ভাঙড় ২, ধনেখালি, ২৫টা বিডিও অফিস, রায়না ১, রায়না ২, আউসগ্রাম, মঙ্গলকোট, বারাবনি, সালানপুর, আমার কাছে তালিকা আছে।